কখনোই আত্মসমর্পণ করবে না ইউক্রেন, জেলেনস্কির হুঙ্কার। ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রাক্তন উপ প্রধানমন্ত্রী সহ দুইজন গুরুতর আহত, দাবি রিপোর্টের। বিশ্বে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, ভারতের সতর্কতা জারি। নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনে রাজি কঠোরপন্থীরা। ইউক্রেনকে দেওয়া সহায়তা দান নয় বরং বিনিয়োগ, যুক্তরাষ্ট্রকে বললেন জেলেনস্কি। শুভেচ্ছা স্বরূপ দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার। ইউক্রেন একা নয়, সঙ্গে আমরা আছি, ঘোষণা বাইডেনের। সবশেষে জানবেন রাশিয়া কেন বরফ সৈনিক তৈরি করছে। কখনোই আত্মসমর্পণ করবে না ইউক্রেন, জেলেনস্কির হুঙ্কার। যুদ্ধে ইউক্রেন কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেন। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনো বিদেশ সফর। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এই প্রথমবার তিনি দেশের বাইরে গেলেন। এএফপি বলছে বুধবার মার্কিন কংগ্রেসে ভলোদিমির জেলেনস্কি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন একটি প্রতিবাদী বার্তা দিয়ে। আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেন টিকে আছে এবং লড়াই করছে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন তার দেশ কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায় ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে এবং কখনোই আত্মসমর্পণ করবে না। ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রাক্তন উপ প্রধানমন্ত্রী সহ দুইজন গুরুতর আহত। রুশ বাহিনী কর্তৃক দখলকৃত পূর্বাঞ্চলীয় ডোনেস্কে ইউক্রেনীয় সেনাদের গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই উচ্চ পদস্থ কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। আহত দুই কর্মকর্তার মধ্যে একজন রাশিয়ার প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন বলে দাবি করা হয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা বলে পরিচিত। আহত আরেকজন মস্কো স্বীকৃত সার্বভৌম ডোনেস্ক পিপলস রিপাবলিকের মুখ্য প্রশাসক ভিতালি খোটসেঙ্কো বলে জানা গেছে। প্রতিবেদনে দাবি করা হয় বুধবার দোনেস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন রাশিয়ার প্রাক্তন উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। সেই সময় হঠাৎ ইউক্রেনীয় সেনাদের গোলা আশ্রে পড়ে সেখানে। এতে গুরুতর জখম হন রোগোজিন ও ভিতালি খোটসেঙ্কো। উল্লেখ্য, দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনরুদ্ধারের পর এবার পূর্ব সীমান্তে ডোনেস্কর দিকে নজর দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ ফৌজের হাত থেকে অধিকৃত ওই অঞ্চল ছিনিয়ে নিতে নতুন করে অভিযানে নামল ইউক্রেন। রাজধানী কিয়েভে ধারাবাহিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানার মধ্যেই বুধবার ডোনেস্কে প্রত্যাঘাত করল ভলোদিমির জেলেনস্কির বাহিনী। বিশ্বে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, ভারতে সতর্কতা জারি। বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়তে শুরু করেছে ভয়াল করোনা সংক্রমণ। বুধবার জাপানে করোনা শনাক্ত হয়েছে প্রায় 1,90,000 মানুষের দেহে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল সহ যুক্তরাষ্ট্রেও বেড়েছে আক্রান্তের হার। ভারতে নতুন করে কোভিড সতর্কতা জারি করা হয়েছে। বিগত কয়েক মাস ধরেই বিশ্বে করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। বিভিন্ন দেশের সরকার কোভিডের কঠোর বিধিনিষেধ তুলে নেয়। তবে শীত মৌসুম শুরু হতে না হতেই আবার বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। জাপানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বুধবার দেশটিতে প্রায় 1,90,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগস্টের পর দেশটিতে সর্বোচ্চ। প্রশাসন বলছে বিধিনিষেধ শিথিল করায় কেবল নভেম্বর মাসেই 10 লাখের বেশি পর্যটকের আগমন হয় জাপানে। এটিকেই সংক্রমণ বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তবে আবারও বিধিনিষেধ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটির সরকার। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রাজিলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার দক্ষিণ কোরিয়ায় করোনা শনাক্ত হয় প্রায় 90,000 মানুষের। একই দিনে ফ্রান্সে প্রায় 72,000, জার্মানিতে 53,000, ব্রাজিলে 50,000 করোনা আক্রান্ত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে চীন সহ বিভিন্ন দেশে কোভিডের সংক্রমণ বাড়তে থাকায় ভারতে নতুন করে কোভিড সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় জানান, চীনে করোনার নতুন যে রূপটি এখন আতঙ্ক ছড়াচ্ছে, অমিক্রনের সেই BF7 আক্রান্ত 3 জন রোগীর সন্ধান পাওয়া গেছে ভারতে। পরিস্থিতি নাজুক মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে বলেন মান্ডবীয়। একই সঙ্গে গণপরিবহন সহ যে কোনো জনসমাগম স্থলে সবাইকে মাস্ক পরে চলাচলের আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনে রাজি কঠোরপন্থীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে ষষ্ঠবারের মতো দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা রইল না বেনিয়ামিন নেতানিয়াহুর। বুধবার মধ্যরাতে টুইট বার্তায় জানান তার নেতৃত্বে সরকার গঠনে সম্মত হয়েছে কঠোর ডানপন্থী দলগুলো। প্রেসিডেন্ট আইজাক হার্জগের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আসে এই ঘোষণা। নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান নেতানিয়াহু, তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে চলছিল টানাপোড়েন। দেশটিতে কঠোর ডানপন্থীদের উত্থানে আগ্রাসন বাড়বে বলে সংখ্যায় ফিলিস্তিনিরা।
ইউক্রেনকে সহায়তা দান নয় বরং বিনিয়োগ যুক্তরাষ্ট্রকে বললেন জেলেনস্কি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধাদ্বন্দ্বিত হলেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয় বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ। এই সময় জেলেনস্কি আরো বলেন মার্কিনীদের সঙ্গে কথা বলা আমার জন্য অনেক সম্মানের। ইউক্রেন ভেঙে পড়েনি, এখনও টিকে রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে সহায়তা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সমর্থন থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। শুভেচ্ছা স্বরূপ দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার। আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও বিষয়টির সত্যতা স্বীকার করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস সংবাদ সম্মেলনে বলেছেন তালেবান সরকার শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই দুই বন্দীকে মুক্তি দিয়েছে। এক্ষেত্রে কোনো বন্দি বিনিময় বা মুক্তিপণের প্রদানের ঘটনা ঘটেনি। তবে আফগানিস্তানে আর কতজন বন্দি রয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক আফগানিস্তান থেকে নিরাপদে কাতার পৌঁছে জানালেও নেট প্রাইস তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন সঙ্গত কারণে তাদের পরিচয় গোপন করা হচ্ছে। তারা দ্রুত তাদের পরিবারের সাথে মিলিত হবে, এজন্য তারা তাদেরকে সব রকমের সহায়তা দিচ্ছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুক্তি পাওয়া বন্দীদের পরিচয় প্রকাশ করতে না চাইলেও মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানায় তালেবানরা যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছেন তাদের অন্যতম হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা আইভর শিয়ারার রয়েছেন। আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরি যেখানে নিহত হয়েছিলেন তার কাছাকাছি জায়গা চিত্র গ্রহণের সময় তাকে আটক করা হয়। তিনি প্রায় 5 মাস ধরে আফগান কারাগারে বন্দী রয়েছেন। ইউক্রেন একা নয়, সঙ্গে আমরা আছি দাবি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা একা নয়, তাদের সঙ্গে আমরা সব সময় আছি। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেলে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরের শুরুতেই তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন এবং পরে তারা এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে উদ্দেশ্য করে বাইডেন বলেন আপনি কখনোই একা হবেন না, আমেরিকার জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং আমরা আপনার সাথে থাকব যতদিন লাগে। তিনি বলেন ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে, শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কিভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করে। রাশিয়া কেন বরফ সৈনিক তৈরি করছে? রাশিয়ার দুর্গমতম অঞ্চল সাইবেরিয়ার একটি শহর চিতা। শহরের প্রধান চত্বরে কালাশনিক অ্যাসল্ট রাইফেল হাতে ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন এক ডজন রুশ সেনা। চারপাশের তাপমাত্রা অতি শীতল, -33 ডিগ্রি সেলসিয়াস, কনকনে বাতাসে হাড় হিম হওয়ার জোগাড়। সবাই যখন কয়েক প্রস্থ পুরো পোশাক পরেও ঠকঠকিয়ে কাঁপছে তার মধ্যেও কোনো হেলদেল নেই এই অতন্ত্র প্রহরীদের। তাদের সামনে দাঁড়িয়ে সেলফিও তুলছেন অনেকে। সেনাদের এই নিশ্চল দাঁড়িয়ে থাকার রহস্য একটাই, তারা রক্ত মাংসর মানুষ নয় বরং বরফের তৈরি ভাস্কর্য। মস্কো থেকে 3000 কিলোমিটার দূরে অবস্থিত চিতা। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ আসন্ন বড়দিনের উৎসবের মৌসুম উপলক্ষে এইসব ভাস্কর্য তৈরি করেছেন। আরও উদ্দেশ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ করা দেশের এই সুদূর প্রান্তের রুশ নাগরিকদের, আর তাতে বেশ খুশি চিতা শহরবাসী। চত্বরে দাঁড়িয়ে তাদের কয়েকজনের সাথে কথা বলে এমনটাই বোঝেন বিবিসির প্রতিবেদক। যেমন তাতিয়ানা নামের একজন তাকে বলেন আমরা একটি যুদ্ধ লড়ছি, তাই বরফের তৈরি সেনাদের ভাস্কর্য থাকাটাই স্বাভাবিক কারণ তাদের আলোচনায় এখন প্রাসঙ্গিক। লুদমিলা নামের আরও এক নারী বলেন নতুন বছর উদযাপনের এটা অভিনব ধারা, সাধারণত আমরা বরফের তৈরি সান্তাক্লজ, খরগোশ আর কাঠবেড়ালির ভাস্কর্য দেখেই অভ্যস্ত, তবে এটা বর্তমান সময়েরই প্রতীক। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের উদ্বেগের কথাও ব্যক্ত করেন লুদমিলা। বলেন আমার অনেক বন্ধু সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তাদের সেখানে যুদ্ধ করতে পাঠানো হয়েছে, আমরা সবাই তাদের কথা ভাবি, উৎকণ্ঠা বোধ করি, ফোন করে জানতে চাই তারা ঠিকঠাক আছে কি না। সরকার নিয়ে আমাদের আপত্তি অভিযোগ যতই থাকুক মাতৃভূমি হলো মাতৃভূমি, আমরা যদি তাকে রক্ষা না করি তাহলে কে আর করবে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়াই প্রথম ইউক্রেনে আগ্রাসন চালায়, তাই রাশিয়াকে কিসের থেকে রক্ষা করার এই লড়াই, এমন প্রশ্ন রাখেন বিবিসির প্রতিবেদক। জবাবে লুদমিলা বলেন নাৎসিদের থেকে রক্ষা করার এই যুদ্ধ, তাদের অনেকে আছে আমাদের চারপাশে, রাশিয়াকে সকল ফ্রন্টে আক্রমণ করা হচ্ছে, এমনকি
এলজিবিটিকিউ প্রোপাগান্ডা দিয়েও তারা এইসব ভিনদেশি চিন্তাধারা আমাদের উপর প্রয়োগ করতে চায়। কিন্তু আমরা এইসব প্রত্যাখ্যান করছি, আমরা শুধু রাশিয়ান মূল্যবোধকে গ্রহণ করি। এইসব অনুভূতিকে সবসময় কথায় প্রকাশ করতে পারি না, শুধু হৃদয়ে অনুভব করি। তার কথায় দারুণ বিষয় ব্যক্ত করে বিবিসির প্রতিবেদক লিখেছেন, রাস্তাঘাটে সাধারণ রাশিয়ানদের আগে এভাবে কথা বলতে শুনিনি। আগে তারা কখনোই বলতো না ইউক্রেনের নাৎসিরা তাদের জন্য হুমকি আর রাশিয়ান মূল্যবোধ রক্ষায় লড়তে হবে। এবছর এটাই সবচেয়ে বড় পরিবর্তন যা আমাদের নজরে এসেছে।